প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত রেলে অব্যবস্থাপনার বিরুদ্ধে ছয় দফা দাবি আদায়ের আন্দোলন চলবে বলে জানিয়েছেন মহিউদ্দিন রনি। আন্দোলন থেকে সরে দাঁড়াতে নানা ষড়যন্ত্র হচ্ছে ও অনৈতিক প্রস্তাব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে এসে অনেকেই একাত্মতা প্রকাশ করছেন রনির ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির সাথে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে টানা ১৭ দিন ধরে আন্দোলন করে আসছেন অনলাইনে ট্রেন টিকিট হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। কখনো প্লাকার্ড হাতে, কখনো বা হাতে শিকল পরে প্রতিবাদ জানান রনি। রেলকে দুর্নীতি মুক্ত করতে তার পক্ষ থেকে দেয়া হয় ছয় দফা কর্মসূচি। রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে শনিবার কমরাপুর রেল স্টেশনে প্রতিবাদী গানের কর্মসূচি পালন করেন মহিউদ্দিন রনি। তার এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন ভুক্তভোগী সহ অনেকেই। যেটা ২১০ কিলোমিটার দূরে এখান থেকে আমি আসছি যে রেলওয়ের অব্যবস্থাপনার জন্য, আসলে আমি নিজেও ভুক্তভোগী। এখানে প্রত্যেকে এসে রনির পাশে দাঁড়ানো উচিত। আর এই যে পচা ডিম ছোড়া হবে, ঢিল মারা হবে, লাঠি দিয়ে হচ্ছে ফেরানো হবে, এইসব কি? আমি আসলে মনে করতেছিলাম যে রনি ভাই যে দাবিগুলো, এগুলো হচ্ছে আমার মনের কথা এবং যৌক্তিক, যার জন্য আমাকে বাধ্য করছে আমার ভেতর এখানে আসতে। রনির দাবি আন্দোলনকে বাধাগ্রস্ত করতে নানা চক্রান্ত চলছে। ১৭ দিন যাবত আজকে এখানে আমি কমলাপুরে অবস্থান করছি। আমার এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম চক্রান্ত করছে। কোনো কোনো মাধ্যম থেকে যে ভাই আপনার কি দরকার বলেন, উই উইল ম্যানেজ, এর মিনিং কি? এই যে কোনো না কোনোভাবে লোভ দেখাচ্ছে, পারছে না, ষড়যন্ত্র করছে, পারছে না, নানা রকম চক্রান্ত করছে, পারছে না। তিনি আবারও জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দেশ ছাড়তে হয় ঠিক আছে, এমন পরিস্থিতি আমার তৈরি হয় নিজেকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মাটির সঙ্গে মিশাই দিব, তারপর আমি যাব না। যখন বলেছি আমি এটার, এটা হচ্ছে শেষ স্টেপ, যদি একদম কোনো উপায় না থাকে। কিন্তু এটাই বলবো যে মৃত্যুর দিকে ধাবিত না করে দেশে যারা তরুণ জনগণ আছেন, আপনারা আপনাদের বাবার কাছে বলেন, আপনারা না পারলে সবাই মিলে চেষ্টা করেন প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে। প্রধানমন্ত্রী আশ্বাস দিলে এখান থেকে উঠবো না। তার আন্দোলন রেলের দুর্নীতির বিরুদ্ধে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা সরকার বিরোধী আন্দোলন নয় জানিয়ে সবার সহযোগিতা চান রনি। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।